আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা মতি রহমান চলে আসলাম না একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে এবং আমরা ত্রিফলার আসলে অনেক আলোচনা শুনেছেন, আমরা ত্রিফলার ব্যতিক্রম ধর্মী একটা আলোচনা করব আজকে। আপনার যেভাবে আমরা বলবো এ নিয়মে যদি আপনি খান, আপনার দেহে কোনো ধরনের রোগ থাকবে না, আপনার যৌবন শক্তি অটুট থাকবে, আপনার পরিপাক তন্ত্র ভালো থাকবে, হজম প্রক্রিয়া আপনার সুন্দর হবে এবং আপনার আজীবন আপনি কিন্তু সুস্থ সবল জীবন ধারণ করতে পারবেন। কারণটা হচ্ছে প্রাচীনকালে চিকিৎসা শাস্ত্রে যেটি বলা হচ্ছে যে আপনার হজম যদি ভালো থাকে তাহলে আপনার ভালো ব্লাড তৈরি হবে, অর্থাৎ গুড ব্লাড তৈরি হবে। যদি আপনার হজমটা ভালো না হয় তাহলে আপনার ব্লাডটা দূষিত হবে, আপনার বিভিন্ন রকম অর্গান যেগুলো আস্তে আস্তে কিন্তু ড্যামেজের দিকে চলে যাবে। এই কারণে হজম প্রক্রিয়া পরিপাক তন্ত্র এটা কিন্তু আপনার ফ্রেশ থাকতে হবে, আপনার সুন্দরভাবে হজম প্রক্রিয়া হতে হবে, অর্থাৎ আপনি খাবেন এটা নিঃসরণ করবে এটা ঠিক। তো এখানে বলা হচ্ছে আপনার আমাদের মানব দেহের উপাদান তিনটি উপাদানে মূলত গঠিত। একটা হচ্ছে আপনার বায়ু অগ্নি আর হচ্ছে পানি। তো বায়ু অগ্নি পানি এই তিনটার যদি ভারসাম্য রক্ষা না থাকে তাহলে আমাদের দেহে কিন্তু ব্যালেন্স থাকে না, অর্থাৎ আমরা কিন্তু এটা রোগাক্রান্ত হয়ে পড়ি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমাদের বিভিন্ন রকম প্রবলেম আমাদের তৈরি হয়। তাহলে আমাদের দেহে যদি ভারসাম্য রক্ষা না থাকে তাহলে অটোমেটিক্যাল আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে আমাদের পরিপাকতন্ত্র খারাপ হয়, আমাদের যৌবন শক্তি হারিয়ে যায়, আমাদের বিভিন্ন রকম সমস্যা আমাদের তৈরি হয়। তো সেক্ষেত্রে ত্রিফলার ভিতরে এই তিন ধরনের যে মানে বিষয়, এই তিন ধরনের উপাদান রয়েছে যেগুলো আপনার দেহের মানব দেহের ভারসাম্য তৈরি রক্ষার জন্য এটা বিশাল একটা ভূমিকা কিন্তু পালন করে এই তিনটা আমাদের ত্রিফলা। কারণ এই তিন ত্রিফলা মানে হচ্ছে কামলকে হর্তকে বহেরা, এই তিনটার সমন্বয়ে ত্রিফলা। তাহলে এই তিনটা ফলকে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে যেটা বলা হয় যে এই তিনটা ফল যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনি খান তাহলে আপনার দেহের ভারসাম্য রক্ষা থাকে, আপনি কিন্তু নিরোগ থাকতে পারেন, আপনার যৌবন শক্তি অটুট থাকে, আপনার পরিপাক তন্ত্র ভালো থাকে, আপনি কিন্তু এভরিথিং সকল রোগ থেকে আপনি নিজেকে সুরক্ষা রাখতে পারবেন। এখন আসি যে আপনি দেখেন যে আমাদের ত্রিফলার ভিতরে আপনার যেটা হরিতকি এটা মূলত আমাদের স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে। দেখেন যে আইবিএস রোগী বা আদার্স অনসংখ্য রোগী আমরা আমাদের মস্তিষ্ক কিন্তু আমরা ভুলে যাওয়ার প্রবণতা থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই হরিতকের ভিতরে যে মূল যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন রকম প্রবলেম এটা কিন্তু সমাধান করে থাকে। কারণ আমাদের মস্তিষ্কের এক ধরনের ঝিল্লি থাকে, এই ঝিল্লিটা এতই পাতলা এবং আপনার এতই আপনার যেমন ডিম আমরা যখন সিদ্ধ করার পরে তার খোলসটা ওঠার পরে দেখি পাতলা একটা আবরণ থাকে, আমাদের এই মাথার মস্তিষ্কের খুলিটা ওঠানোর পরে আমাদের মগজের উপরে একটা পাতলা আবরণ থাকে যেটা লেসথিং নামক উপাদান দ্বারা গঠিত। এগুলো কিন্তু আপনার শুকিয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের যে ঘাটতি উপাদানের ঘাটতি হওয়ার কারণে আমাদের বিভিন্ন রকম স্নায়ুতন্ত্রে আমাদের কিন্তু প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার হরিতকিটা আপনার মস্তিষ্কে বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে এটা কিন্তু ব্যাপক ভূমিকা কিন্তু পালন করে। আমলকি যদি আমরা সংক্ষিপ্তভাবে বলতে যাই সেটা হচ্ছে মানব দেহের আমাদের বিপাক মেটাবলিজমের ক্ষেত্রে আমাদের বিপাক যে প্রতিক্রিয়া অর্থাৎ আন্তিক প্রদাহ, আপনার কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, এরপর হচ্ছে আলসার, এরপর হচ্ছে আপনার আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো দূর করার ক্ষেত্রে বিশাল কিন্তু ভূমিকা পালন করে আমাদের আমলকি। এবং ভিটামিন সি হিসেবে কিন্তু কাজ করে, এবং এই ভিটামিন সি এটা কিন্তু আসলে আপনার দীর্ঘদিন পর্যন্ত এটা কিন্তু নষ্ট হয় না। আরেকটা হচ্ছে বহেরা, এটা হচ্ছে আপনার আমাদের হাঁপানি এবং অ্যালার্জি এবং হজম শক্তির ক্ষেত্রে এবং মাংসপেশির সংবেদনশীল যে মাংসপেশিগুলো রয়েছে এগুলো সংকোচন প্রসারণের ক্ষেত্রে এটা বিশাল কিন্তু ভূমিকা পালন করে থাকে। মোট কথা আমরা যদি বলতে যাই, ত্রিফলা অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস দূর করে, আপনার ব্লাডগুলোকে ভালো করে এবং পরিপাক তন্ত্র সতেজ করে। এই কারণে আমাদের বিভিন্ন রকম যে ভাইটাল অর্গানগুলো আছে এগুলো কিন্তু আমাদের সতেজ সবল করে সুস্থ করে তোলে। এ কারণে আমাদের দেহ কিন্তু সুস্থ নিরোগ কিন্তু হতে চায়। এরপর আমরা যখন এখন বলবো এটি কিভাবে খাবেন,
হ্যাঁ, এরপরে আপনি ত্রিফলা খাওয়ারের নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দুইটা নিয়ম বলবো। ফার্স্ট হচ্ছে আপনি ত্রিফলা, আপনি আমলকি, হর্তকি, বহেরা, আপনি এগুলো প্রথমে সংগ্রহ করবেন। এগুলো সংগ্রহ করার পরে আপনি এগুলো শুকাবেন, কাঁচা অবস্থায় এটা শুকাবেন। শুকানোর পরে এর বিচিটা ফেলে দিয়ে শুধুমাত্র আপনি এটা গুঁড়া করবেন, পাউডার করবেন। পাউডার করে আপনি তিনটা সমন্বিত একটা রূপ আছে, এই রূপটা নিয়ে আপনি আমলকির আমলকি তিনটা ত্রিফলা, এটা আপনি একটা 2 থেকে 3 চামচ, 2 থেকে 3 চামচ আপনি পানি দিয়ে পেস্ট আকারে করবেন। এরপরে এই পাউডারটা আপনি একটা পাত্রে রেখে দেবেন, লোহার একটা পাত্রে। লোহার একটা পাত্রে রাখার পরে এটা 24 ঘন্টা পরে আপনি কিন্তু এটা খাবেন, অর্থাৎ আজকে বিকেলে রাখলেন, তার পরের দিন বিকেলে আপনি কিন্তু মধু এবং পানির সহযোগিতায় আপনি খাবেন। এভাবে আপনি কতদিন খাবেন? আপনি টানা 1 বছর আপনি খাবেন। এটা আসলে কঠিন কিছু না, আপনার এভাবে যদি আপনি খেতে পারেন তাহলে শাস্ত্রে বলা হয়েছে যে আপনি এভাবে 1 বছর খেতে পারলে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার যৌবন শক্তি, আপনার যৌন দুর্বলতা, আপনার বিভিন্ন রকম পরিপাকতন্ত্রে হজম সমস্যা, এটা কিন্তু আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ। 2 নম্বর যে আপনার নিয়ম, সেটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠে ফার্স্টলি যেটা করবেন সেটা হচ্ছে ফজর পড়ার পরে আপনি হরিতকি একটা পাউডার আপনি কিন্তু খেয়ে নেবেন। এরপরে সকালে খাবারের আগ মুহূর্তে একটা হচ্ছে আপনার আমলকি, আর একটা হচ্ছে আপনার একটা আমলকি খাবেন, আর একটা হচ্ছে আপনার বহেরা খাবেন, এর পাউডার একটা খেয়ে নেবেন। এবং খাওয়ার পরে আমলকি 4টা পাউডার একসঙ্গে ঘি দিয়ে আপনি কিন্তু খেয়ে নেবেন। এভাবে 1 বছর আপনি খাবেন, বলা হচ্ছে আপনি যদি এভাবে খেতে পারেন, এই নিয়মতান্ত্রিকভাবে আপনি খেতে পারেন, তাহলে আপনার যৌবন শক্তি এবং আপনার দেহে কোনো ধরনের রোগ আপনার থাকতে পারে না। তো আশা করছি আজকে ভিডিওটা কাজে লাগবে, এবং যারা IBS রোগী আছে, আপনার প্রথমে আপনার যে নিয়মে আমরা গোটাটা খেতে বলেছি, হ্যাঁ, যে নিয়মে আমরা গোটাটা খেতে বলেছি, এভাবে আপনি খাবেন, পানির সঙ্গে ভিজিয়ে রেখে আপনি এটা খাবেন। এভাবে আপনার যখন আপনার হজম প্রক্রিয়াটা একটু ভালো হবে, উন্নত ঘটবে, এরপরে আপনি 3 থেকে 4 মাস বা 6 মাস পরে আপনার এই নিয়মে খাবেন, আপনি দেখবেন যে আপনি আরও সুপার পাওয়ার আপনি হয়ে যাবে। ভালো থাকবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার নতুন একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।